ডেসপারেট হওয়ার একটা লেভেল থাকে। আমি এতটাই ডেসপারেট হয়ে গেছি যে আমার জীবনে এই ডেসপারেসির সীমারেখা সব অতিক্রম করে গেছে আমি। আর তার কারণ একটাই, কারণ আমার লাইফে এখন অবধি কোনো সীমারেখা নামে কোনো বান্ধবী আসেনি। জাস্ট সবে সবে লকডাউনটা উঠেছে আর আমি কিনা আজকে ঠিক করে নিয়েছি আমি বাইক নিয়ে যাবো উল্টোডাঙ্গা থেকে সেই শ্যামনগর, হ্যাঁ ব্যারাকপুর ছাড়িয়ে সেই শ্যামনগরে যাবো। ওখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, ওই জায়গাটা আজকে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। আমি ওখানে আগেও খেয়েছি, বাট ঠিক আছে আজকে তোমাদের জন্য ওখানকার স্পেশাল স্পেশাল খাবারগুলো নিয়ে স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। আজকে আমি অনেক দিন পর এইভাবে চুলটা বেঁধেছি এই যে এরকম, বলো তো আমাকে কীরকম লাগছে অনেকটা, যদি বলতে নাও পারো ঠিক আছে, এতে তোমাদের কোনো দোষ নেই। মেরি তলস তো হার কোই কর রা হ্যায় লেকিন মুঝকো পকড়না মুশকিলই নেহি না মুমকিন হ্যায়। অনেক ইয়ার্কি ফাজলামো করা হয়েছে, আমি এখন অলরেডি বৃষ্টি পড়ছে তবু আমি চোখে সানগ্লাস পরে আছি, কারণ এটাই আমার স্টাইল অলওয়েজ। আর আমি এখন বেরিয়ে যাবো এখান থেকে ঝড় বৃষ্টি বাদল সব কিছু অতিক্রম করে, মানে আমি এতটা বেপরোয়া হয়ে গেছি আমি এই সব কিছু অতিক্রম করে আজকে আমি এক্ষুনি বেরিয়ে যাবো বাইক নিয়ে টুয়ার্ডস শ্যামনগর। অত দূরে যাবো মোটামুটি আমার এখান থেকে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স তো শো করছে। আর রাস্তাঘাটে কোনো কিছু দেখাবো না, একদম ডাইরেক্ট ওখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে রেস্টুরেন্টের সামনে থেকে সব কিছু দেখিয়ে খাওয়া দাওয়া নিয়ে সব কথা হবে, ঠিক আছে? আর হ্যাঁ, হ্যালো ইউটিউবিয়ানস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ এক্সাইটোমিটার, দিস ইজ ইওর হোস্ট শান। 2 hours later কুলচা খাওয়া শেষ, আমার এখনো খিদে মেটেনি, সো আমি এদের কাছ থেকে বাটার নান অর্ডার করেছি। বাটার নানটা কিন্তু ভর্তি বাটার দেওয়া হয়েছে, একটাই বাটার নান অর্ডার করেছি আমি, যদিও কেটে ফুটে গেছে, চিকেন বাটার মশলাটা রয়েছে এখনো, একটু আয়েস করে খাই। দ্য নেক্সট ডে
গ্রিন টি খাওয়াটা খুব দরকার, এত রিচ খাবার খাই তো গ্রিন টি খাওয়াটা গেলে শরীরটা ডিটক্সিফাই হয়। যেটা আসল কথা বলে দিই, কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য রিগার্ডস অফ হোটেল অ্যান্ড দ্য ফুডস, অ্যান্ড এটা রিভিউ পারপাসের মধ্যে পড়ে। প্রথম কথা, এই হোটেলটার দুখানা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ যদি ফ্রম শিয়ালদা টু কল্যাণী বা ওই দিকে মেন লাইনের দিকে যদি টুয়ার্ডস এগোতে থাকো তোমরা, শ্যামনগর রেল স্টেশনে নামার পর ট্রেনের সামনের বগিতে যদি ওঠো, তাহলে সেখান থেকে নামার পর 24 নম্বর রেলগেট, যেটা মানে ওখান থেকে বেরিয়ে জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগোলেই, দুপা এগোলে ওদের যে মেন রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্টটা সেটা রয়েছে। যদি ট্রেনের পেছনের বগি থেকে কেউ নামো, তাহলে সেখানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেটা হচ্ছে ওদের 23 নম্বর রেলগেট, ওনাদের কাছে আমি যেটা জানতে পারলাম, ওইখান থেকে বেরোলে জাস্ট দুপায় এগোলে একদম বাঁ দিকে রেস্টুরেন্টটা পড়ে। খুব ওটা খুব বেশি বড় না, বাট হ্যাঁ মোটামুটি বড়ই আছে রেস্টুরেন্টটা। অ্যান্ড এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। এই যে আমার কাছে কালকে বিল নেওয়া হয়েছে, 525 টাকার খাবার খেয়েছি আমি, দেখতে পেয়ে গেছো। এটার নাম অ্যারাবিয়ান গ্রিল্ড হাউস, এবং বলেই দিলাম তো দুখানা রেস্টুরেন্ট আছে। অ্যান্ড খাবারগুলো সত্যি বলছি, বিশেষ করে মাউথ ওয়াটারিং, ভেরি মাচ ডেলিশিয়াস। এই যে বেড়ালের আওয়াজগুলো হয়তো শুনতে পাচ্ছ, এটা আমার নিজের বাড়ির পোষা বেড়াল, ওরা নিজের এখন খাবার টাইমে নিজের মধ্যে ডাকাডাকি। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আর ওখানে গেলে দুটো জিনিস আরও ট্রাই করতে পারো, আমি তো এর আগে ট্রাই করেছি এবং আমি সবাইকে বলিও সেটা। ওদের ওখানে একটা পাওয়া যায় চিকেন সুগন্ধি কাবাব, ওটা মাস্ট ট্রাই, অত্যন্ত ভালো খেতে ওটা। আর বিরিয়ানির কোয়ান্টিটি ওখানে, বিরিয়ানিটাও খুব ভালো দেয়, একটু লাইট বিরিয়ানি দেয়, কোয়ান্টিটিতে অনেক দেয়, যে কোনো খাবার ওদের ওখানে কোয়ান্টিটিতে খুব ভালো আসে। তুমি নুডলস নাও, রাইস নাও, হোয়াট এভার ইউ ক্যান হ্যাভ, বাট প্রত্যেকটা কোয়ান্টিটি ওদের খুব ভালো। আমি এর আগে ওখান থেকে খাবার খেয়েছি তো, সো আমি ওখানে সবাইকে সাজেস্ট করেছি ওখান থেকে খাবার খেতে, আমি নিজে উল্টোডাঙ্গা থেকে অত দূরে গেছি। যেখানে যেটা ভালো খাবার সেটা আমি অবভিয়াসলি তোমাদেরকে সবসময় রেফার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো নিজের কাছাকাছি লোকজনদের মধ্যে, তাদের সাথে গিয়েও একবার ভিজিট করে দেখে আসতে পারো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আমি জানি তোমরা করে দাও, কিন্তু অনেকে কী করে, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা ক্লিক করে অলটাকে আর সিলেক্ট করে না, সো ওটাকেও করে দিও, তাহলে কি যতবার ভিডিও আসবে নোটিফিকেশনস পেয়ে যাবে। সো আমিও ভিউজগুলো বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগে, তোমরা ভিউ করার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে তোমাদের সাজেশন বা যে কোনো রকম ফিডব্যাক। এনিওয়ে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ ইউর হোস্ট শ্যাম, বাই বাই।